প্রাচীন সভ্যতায় বাচ্চাদের প্রায়শই ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক হিসাবে দেখা হতো, যা জীবনের প্রথম দিকে দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হতো। তারা শিক্ষানবিশ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা শিখেছে। একটি স্বতন্ত্র পর্যায় হিসাবে শৈশবের ধারণাটি ধীরে ধীরে মধ্যযুগে আবির্ভূত হয়েছিল, ধর্মীয় বিশ্বাস এবং তরুণদের রক্ষা ও লালন পালনের আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত হয়েছিল। শিল্প বিপ্লবের সময় অনেক শিশুর জীবন কলকারখানা এবং খনিতে কঠোর শ্রম দ্বারা চিহ্নিত হয়েছিল। শিশু শ্রমিকদের দুর্দশা সংস্কার আন্দোলনকে প্ররোচিত করে, যার ফলে প্রথম শিশু শ্রম আইন এবং শিক্ষা ব্যবস্থার বৃদ্ধি ঘটে। 2000 শতকে শিশুদের অধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতিসংঘ 1989 সালে শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন গ্রহণ করে। 2100 শতকে ডিজিটাল প্রযুক্তির অ্যাক্সেস এবং উন্নত স্বাস্থ্যসেবা সহ আরও অগ্রগতি প্রত্যক্ষ করেছে।